ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো সামনের সময় অত্যন্ত ভয়াবহ সময় আসছে। এই ভয়াবহ সময়ে প্রত্যেকটি ঘরে ঘরে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের ফিতনা ফ্যাসাদ থেকে আমরা মুসলমানরা যেন নিজেদেরকে বাঁচিয়ে জান্নাতের পথে পরিচালিত হতে পারি, এই সুযোগ তোমার পক্ষ থেকে আমাদেরকে দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ সন্তান হারা, কেউ স্বামী হারা, আল্লাহ গো সবার কবর গুলোকে তুমি জান্নাতি নূর দিয়ে ভরে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এখানে আমার বৃদ্ধ মা উপস্থিত হয়েছে, আমার বৃদ্ধ মায়ের মতো আরো অনেক বৃদ্ধ মা এখানে আছে, আল্লাহ গো তুমি তাদেরকে তাদের হাত বৃদ্ধি করে দাও এবং সুস্থ হাত বৃদ্ধি করে দাও, তাদেরকে যেন সুস্থভাবে তারা যেন চলাফেরা করতে পারে, সুস্থভাবে যেন তোমার বেশি বেশি বাদতবন্দেগী করতে পারে, এই জান্নাতি সুযোগ আমার মা এবং আমার মায়ের মতো সবাইকে দান করো আল্লাহ। আল্লাহ আমার পিতা অসুস্থ এবং আমার পিতার মতো হয়তো আরো অনেকে অসুস্থ, আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো এবং সুস্থভাবে ইবাদতবন্দেগী করার জান্নাতি সুযোগ দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমার এক সহোদর ভাই হৃদরোগে আক্রান্ত, বাইতুল্লাহতে অবস্থান করছে, তোমার কিছু মেহমান নিয়ে বাইতুল্লাহতে হাজির হয়েছে, আল্লাহ আমার এই ভাইয়ের হাত বৃদ্ধি করে দাও এবং তোমার মেহমানদেরকে বেশি বেশি সেবা করার সুযোগ দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ ইমাম মাহদির আগমন যদি অল্প সময়ে হয় তাহলে ইমাম মাহদির হাতে বায়াত করার মতো সুযোগ আমাদের দান করো আল্লাহ। ইমাম মাহদির সুন্দর ইসলামী শাসন আমাদেরকে দেখার সুযোগ দিও আল্লাহ। অন ইসলাম ইহুদি নাসারা যার থেকে মুক্ত হয়ে যখন সুন্দর বিশ্ব গঠন করা হবে, এই সুন্দর বিশ্বের বাসিন্দা হিসেবে আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছি আমাদেরকে সুস্থ করে দাও, আমাদেরকে সুস্থভাবে তোমার বেশি বেশি ইবাদত বন্দি করার জান্নাতে সুযোগ দান করো। ইয়া আল্লাহ আমরা যখন আমরা এই অবস্থাতে যারা স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র রয়েছি তাদের জ্ঞানে প্রকৃত সুন্নার আলোকে জ্ঞান দিয়ে দাও, যে জ্ঞান দ্বারা তারা নিজের জীবন পরিচালনা করবে এবং অন্যের জীবন পরিচালনা করার জন্য সহযোগিতা করবে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন সবগুলো যেন ইসলামী পন্থায় যেন আমরা চলাফেরা করতে পারি, আমরা আমাদের এই জীবন যেন পরিচালনা করতে পারি, সুযোগ আমাদেরকে দান করো আল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.